জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 12 ঘটিকায় সময় সাহেব বাজার 0 পয়েন্ট বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রাজশাহী জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ভাস্কর্য ভেঙে বাঙালির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম মুছে ফেলা যাবে না। স্বাধীনতা বিরোধীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগের নাম শুনলে গাত্রদাহ হয়। মূর্খের দল জানে না কোটি কোটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু আছেন, সেটি ভাঙবে কি করে? সরকারের সরলতার সুযোগ নিয়ে ধর্মকে ধ্বংস ও মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে পরিচালনা করে ব্যাপক উন্নয়ন করেছেন, যা বিগত কোনো সরকার করতে পারেনি। তাই শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে তার ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যারা ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্র করেছেন তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান। এর আগে রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেল গেটে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সভাপতি ও আহ্বায়ক মাসুম আলী, সহ সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন সহ আরো অনেকে।